হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি প্রকাশ দাস, চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে পলিটেকনিকে পড়ার সুবিধা। থাম্বনেল দেখে হয়তোবা অনেকেই ভাবছিলেন কিভাবে ফ্রি পড়া যায়। তো আসলে কথাটা সত্য, আপনারা একটু ট্রিক্স খাটাইলে বা একটু যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আসলে ফ্রি পড়া যায়। এবং সবার শেষে আছে চাকরির সহজলভ্যতা। তো কিভাবে চাকরির সহজলভ্যতাটা হলো এই জিনিসটাও বুঝতে পারবেন। আর যদি কোনো বিষয়ে জানার দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমাকে কমেন্ট করলে সাথে সাথে আপনারা রিপ্লাই পাবেন আশা করা যায়। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আসুন সরাসরি চলে আসি পলিটেকনিকে পড়ার সুবিধা। তো পলিটেকনিকে পড়ার প্রথম সুবিধাটা হচ্ছে কি, খরচ কম। মানে খরচ কেমনটা কম সেটা আপনার অনেকের ধারণা নেই। যদি আপনি কোনো সরকারি পলিটেকনিকে চান্স পান তাহলে আপনার সেমিস্টারে দুইবার ফি প্রদান করতে হবে। একটা হচ্ছে সেশন ফি, সেটা হচ্ছে 800 থেকে 1000 টাকার ভিতরে। আর একটা হচ্ছে এক্সাম ফি। তো এক্সাম ফি ম্যাক্সিমাম 1200 টাকা হয়, তার মানে সব মিলে আপনার 2000 টাকা থেকে 2200 টাকার ভিতরে আপনার পুরো সেমিস্টার কমপ্লিট হয়ে যাবে। তার মানে আপনি যদি 8টা সেমিস্টার পড়েন তাহলে আপনার টোটাল লাগবে হচ্ছে 8 × 2200, তার মানে হচ্ছে 8 × 2 = 16, 17600 টাকা মতো লাগবে সর্ব মিলিয়ে 17600 টাকা। তো এরপরে আসেন ফ্রি কিভাবে পড়া যায়, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যদি একটু ট্রিক্স খাটান তো দেখেন, আপনি যদি কোনো সেমিস্টারে রেফার্ড না খান বা রেজাল্ট কনসিকুয়েন্সলি ভালো করে যান সেক্ষেত্রে আপনি ফ্রিতে পড়তে পারবেন। তো ফ্রিতে কিভাবে পড়তে পারবেন আসেন একটু দেখে নিই। ফ্রিতে পড়ার জন্য দেখেন, আপনি যদি ভালো মতো পাস করেন তাহলে আপনি উপবৃত্তি পাবেন প্রতি সেমিস্টারে 4000 টাকা করে। তো 4000 টাকা করে গুণন 8 সেমিস্টার, তো 8 সেমিস্টার হইলে 4 × 32000 টাকা পাবেন আপনি, 32000 টাকা। তো এরপরে আসেন যখন আপনি অষ্টম পর্বে যাবেন, তো অষ্টম পর্বে সেই টাকাটা আগে ছিল 13000 টাকা, এই সিজন থেকে খুব সম্ভব এটা 16000 টাকা করে দিচ্ছে। তো আমি ধরে নিলাম সেটা 13000 টাকাই। তো 13000 টাকা তার মানে টোটালে কত, 1, 2, 3, 0, 3 আর 2, 5, 3 আর 4, 45000 টাকা আপনি টোটালে পাবেন। তো এখান থেকে আপনার 45000 টাকা থেকে বাদ গেল হচ্ছে আপনার ফিস বাবদ বাদ গেল 17600 টাকা, 17600 টাকা। তার মানে আপনার হাতে থাকছে কত, 407 আর কত হইলে 15 হয়, 8 হইলে 1 আর 1, 2, 28400 টাকা থাকছে। এবার আসেন যে এটা কিন্তু আপনাকে অবশ্যই হিসাব করে খরচ করতে হবে, তা না হলে আপনি অবশ্যই পারবেন না। তো এরপরে দেখেন যে এই যে 28400 টাকা, আপনি যদি একটু নিম্নমানের মেসে থাকেন তাহলে আপনার মেজ ভাড়া দিয়ে বা এই সমস্ত আনুষঙ্গিক খরচ দিয়ে 2500 থেকে 2700 টাকার ভিতরে হয়ে যাবে। বাট আপনি উচ্চ ধরনের মেচে থাকলে কিন্তু এটা পারবেন না। তো 2500 থেকে 2700 টাকা আমি ধরে নিলাম আমি নিম্নমানের মেচে থাকবো, তাহলে যদি 2500 টাকা করে আমার পার মান্থ খরচ লাগে, আপনি যদি চা পান বিড়ি সিগারেট খান সে খরচ কিন্তু এর ভিতরে ইনক্লুড করলে হবে না। তো 2500 টাকা করে যদি লাগে তো সেই ক্ষেত্রে আপনার 2500 গুণন আপনার টোটাল মাস লাগবে হচ্ছে কত, 12 × 4 = 48 মাস, তার মানে এখানে 48 মাস। তাহলে দেখেন 1, 2 আর হচ্ছে এখানে 5 × 8 = 40, 0 8 × 2 = 16 আর 20, 1 অঙ্ক বাদ, 1, 2, 4, 25, 100, তার মানে হচ্ছে এখানে প্রায় 1, 2, 3, 4 120000 টাকা মতো। তো 120000 টাকার ভিতরে আপনি এখানে অলরেডি আপনার কাছে 30000 টাকা আছে, আর 4 বছরে 70000 টাকা আপনি যদি কোনো একটা টিউশনই করেন তা ইজিলি ইনকাম করতে পারবেন। তো আর যদি আপনার বাসা শহরে হয় তাহলে কিন্তু কলেজে পড়ার পরেও আপনার কাছে এই 28400 টাকা থেকে যাবে। কি বলেছে বুঝতে পারছেন? তো এছাড়াও আরো আগে আরো অনেক উপবৃত্তি ছিল, এখন এটা একটু কমে গেছে।
তো এই বিষয়টা আশা করি ক্লিয়ার। যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানালে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এবার আসেন ডিগ্রি অর্জন। আপনি এইচএসসি পরীক্ষা দিলে, আপনি যদি এইচএসসি পরীক্ষা দেন তাহলে কিন্তু আপনি একটা, এটা কিন্তু ডিগ্রি নয়, এটা একটা মানে কি বলবো যে আপনি কোনো একটা স্পেসিফিক ডিগ্রি অর্জন করতে পারলেন না, আপনি সমমানের একটা এইচএসসির একটা পরীক্ষা দিলেন। বাট এটা করলে আপনি আলাদা একটি ডিগ্রি অর্জন করবেন যেটা আপনাকে সেকেন্ড ক্লাস অফিসার তৈরি করতে সাহায্য করবে। তারপরে আসেন প্রতিযোগিতা। আপনি যদি জেনারেল সাইডে পড়েন তাহলে দেখা যাচ্ছে আপনার যেখানে একটা পোস্টের জন্য আপনার প্রায় অনেক সময় এরকমও হয় 10,000 লোক করে মানে অ্যাপ্লাই করে, বাট এই সাইডে একটা পোস্টের জন্য সর্বোচ্চ হলে 100 থেকে 150 জন আপনার অ্যাপ্লাই করে। সুতরাং এখানে প্রতিযোগিতাটাও অনেকটাই কম। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এরপরে কি চাকরির সহজলভ্যতা, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট চাকরির সহজলভ্যতা। আপনি যদি এই সেক্টরে আসেন দেখেন আপনার 5টা ডিপার্টমেন্ট আছে, তো এই ডিপার্টমেন্টের উপরে ভিত্তি করে, সকল ডিপার্টমেন্টের ভিত্তি করে আমার একটি ভিডিও তৈরি করা আছে, সেই ভিডিওগুলো মোটিভেশন প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। এছাড়াও কোনো বিষয়ের উপরে যদি ভিডিও পেতে চান তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানালে আমি সেই বিষয়ের উপরে একটি ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, চাকরির সহজলভ্যতা, চাকরির সহজলভ্যতা বলতে আমরা কি বুঝাচ্ছি, এখানে দেখেন গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট। তো প্রথমে আসি নন গভর্নমেন্ট জবের ক্ষেত্রে। আপনি যদি নন গভর্নমেন্ট জব করতে চান তাহলে দেখেন একটা জেনারেল থেকে পাস করা স্টুডেন্টকে একটা নন গভর্নমেন্ট জব পেতে গেলে আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হয়। তাদের অবস্থাটা এরকম হয় যে একটা এসআরএর চাকরিও পায় না। আমার পরিচিত এরকম এক বড় ভাই আছে, এখন সে টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বাট চাকরি পাচ্ছে না। তো তার অবস্থা এখন এরকম, সে কোম্পানিতেও চাকরিতে ঢুকতে পারছে না, তার কারণ তার স্ট্যাটাসটা ওই পর্যায়ে চলে গেছে। তো এটা আপনারা অবশ্যই যারা দেখছেন তারা যদি ইনম্যাচিউর হন এই পজিশনটা মানে লেভেল যেটা, এই লেভেলটা বুঝবেন না আর কি। তো এরা চাকরি পেতে খুব অ্যানস্ত হয়। বাট আপনি যখন ডিপ্লোমা শেষ করবেন তখন আপনার বয়স সর্বোচ্চ 22 বছর হবে। তো এই 22 বছরে আপনি যে কোনো একটি কোম্পানিতে কিন্তু অ্যাজ এ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন, নন গভর্নমেন্ট কথা বলছি। তো সেখানে স্টার্টিং পর্যায়ে আপনার স্যালারি হয়তো অনেক একটু কম পাবেন, বাট ভবিষ্যতে যদি ভালো মতো আপনার দক্ষতা অর্জন করতে পারেন তাহলে আশা করে যাই অনেক কিছু গেইন করতে পারবেন। তারপরে আসি মোস্ট ইম্পর্টেন্ট গভর্নমেন্ট জব। তো গভর্নমেন্ট জবের ক্ষেত্রে বলবো এটা আপনাদের সোনায় সোহাগা, এখানে কোনো মামা খালু লাগে না। এটা বাংলাদেশ সরকারের একটা বিশাল বড় পদক্ষেপ। এখানে আপনার যদি মেধা থাকে আপনার চাকরি হবেই হবে, আপনার চাকরি কেউ নিতে পারবে না, আমি কনফার্ম, বুঝছেন? তো একটু লেখাপড়া করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, তাহলে অবশ্যই চাকরি পাবেন। আর যদি ডিপ্লোমার সকল বিষয়ের ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই।